শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা যদি খুব বেশি পরিমাণে বেড়ে গিয়ে থাকে, গাঁটের ব্যথা হয়ে থাকে কিংবা গাঁটের সমস্যা হয়ে থাকে, শরীরের কোনো জায়গায় ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা, আঘাতজনিত ব্যথা, হাঁটতে চলতে কষ্ট হওয়া, বিছানায় পড়ে থাকা, হাঁটু, হাত, পা, কোমর, মাজা এই জয়েন্টগুলোতে ব্যথা হয়ে থাকে, খুব বেশি যদি কষ্ট পেয়ে থাকেন, তবে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দুটো সুপার রেমিডি ব্যবহারের নিয়ম সম্পর্কে বলবো। মাত্র 3 থেকে 7 দিন ব্যবহারের ফলে আপনার যে কোনো জায়গা, নতুন পুরনো ব্যথা সব কিছুই ভালো হয়ে যাবে। 100 বছর পুরনো ব্যথা হয়ে থাকলেও সেটি ভালো হয়ে যাবে নিমেষের মধ্যেই। এটি দেহের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাবে। এছাড়াও যাদের কিডনিতে সমস্যা আছে, কিডনিতে কোনো পাথর বা ক্রিস্টাল হয়েছে, তাদের জন্য এই রেমিডি খুবই উপকারী। এটি হাই প্রেশারকে কমিয়ে আনবে, ডায়াবেটিসের জন্য খুবই ভালো, রক্তের মধ্যে থাকা খারাপ কোলেস্টেরলকে কমাবে, রক্তকে বিশুদ্ধ করতে ও পরিষ্কার করতে সাহায্য করবে। এটি লাং বা ফুসফুসকে পরিষ্কার করে, সর্দি, কফ, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো যে কোনো সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে। এক কথায় সকল রোগের বাপ হচ্ছে এই দুটো জিনিস। কিন্তু যদি ব্যবহারিতা না জানতে পারেন, তবে কোনো ক্ষেত্রেই কোনো কাজে লাগাতে পারবেন না। কিভাবে ব্যবহার করবেন, কিভাবে খাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে লবঙ্গের সুপার পাওয়ার সম্পর্কে জানাচ্ছি। লবঙ্গ এমন একটি মশলা যা আমাদের পেটের যে কোনো ধরনের অসুখ, শরীরের যে কোনো বাড়তি চর্বি, টক্সিনকে বের করে দিতে খুবই ভালো কাজ করে থাকে। শুধু রান্নার স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য যে লবঙ্গকে ব্যবহার করা হয় ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়। এমন কোনো রোগ নেই যার বিরুদ্ধে লবঙ্গ কাজ করতে পারে না। লবঙ্গের মধ্যে রয়েছে প্রাকৃতিক অয়েল। নিয়মিত লবঙ্গ জাতীয় মশলা খাওয়ার ফলে পেটের স্বাস্থ্য ভালো থাকে। কনস্টিপেশনের সমস্যা, পেটে বদ গ্যাস হওয়া সমস্যা, পায়ু দিয়ে গ্যাস হওয়া, মুখে দুর্গন্ধের সমস্যা সব কিছু দূর করতে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আগেই বলেছি, যারা লবঙ্গ খেতে পারবেন তাদের ডায়াবেটিস নিয়ে আর কোনো চিন্তা নেই। লবঙ্গর মধ্যে ম্যাঙ্গানিজ নামক খনিজ পদার্থ রয়েছে যা রক্তের মধ্যে থাকা চিনির যে বাড়তি অংশটি আছে তাকে কমিয়ে দেয়, ইনসুলিনের মাত্রাকে বাড়ায়। তাই ডায়াবেটিসের রোগীরা সঠিক নিয়মে এই রেমেডি সেবন করলে ডায়াবেটিস তাদের সারা জীবনই কন্ট্রোলে থাকবে। লবঙ্গের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান। নিয়মিত লবঙ্গ খাওয়া মাউথ ওয়াশের মতো কাজ করে থাকে। এটি মুখের মধ্যে জমে থাকা বাজে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়, দাঁতের ব্যথা দূর করে, মুখে দুর্গন্ধ থাকলে তা দূর করে, দাঁতে যদি পাথর বা প্লাক হয়ে থাকে তা নষ্ট করতে সাহায্য করে। দাঁতের ব্যথার ক্ষেত্রে লবঙ্গ বেটে ব্যথার জায়গায় যদি লাগিয়ে রাখতে পারেন, প্রদাহ ভালো হয়ে যাবে, ক্ষত ভালো হয়ে যাবে, ব্যথা থাকলে তা দূর হয়ে যাবে, পোকা থাকলে তা নষ্ট হয়ে যেতে শুরু করবে। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের বয়সের আগে ত্বকে বয়সের ছাপ পড়ে গিয়েছে, ত্বকের কোলাজেন নষ্ট হয়ে গিয়েছে, দেখতে বুড়ো বুড়ো লাগে, আবার ত্বকে বলিরেখা দেখা যাচ্ছে। এই সমস্ত রোগীরা নিয়মিত এই রেমেডি ব্যবহার করুন, ত্বকে বয়সের ছাপ থাকবে না। এটি আমাদের ফুসফুসের ফাংশনের জন্য খুবই ভালো। ফুসফুসের সমস্যা হলেই বিভিন্ন ধরনের স্লেমা জমতে শুরু করে, নাক দিয়ে সর্দি পড়ে, বুকে সবসময় কফ জমে থাকে, কাশি হতে থাকে, গলা ব্যথা হতে থাকে, শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপ বেড়ে যায়। এটি আপনার গলার পেশিকে আরাম দেবে, শ্বাসকষ্ট ও অ্যাজমার প্রকোপকে কমাতে খুব ভালো সাহায্য করবে। এমনকি এটি আপনার ফুসফুসকে ক্লিয়ার করবে 10 থেকে 12 দিনের মধ্যে। ত্বকে যাদের বেশি পরিমাণে ব্রণ হচ্ছে, ত্বক অনেক ময়লা, অনেক অয়েলি, তারাও এই রেমেডি ব্যবহারের মাধ্যমে ত্বকের ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করবেন, ত্বক বেশ ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটি রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে থাকে, তাই এটি রক্তের মধ্যে থাকা বাজে যে কোনো ধরনের টক্সিন ও ময়লাকে বের করে দেয়। এছাড়াও এই রেমেডি ব্যবহারের ফলে কিডনি খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই রেমেডি আপনার দেহের ভেতরে ইউরিক অ্যাসিডের মাত্রাকে কখনোই বাড়তে দেবে না, যার ফলে আপনার দেহের ভেতরে ইউরিক অ্যাসিডের মাত্রা সঠিক মাত্রায় থাকবে, দেহের গাঁটগুলো ফুলবে না, বাতের ব্যথা হবে না, অস্টিওপরোসিস ও আর্থ্রাইটিসের মতো যন্ত্রণায় আপনাকে কষ্ট পেতে হবে না। এছাড়াও এটি ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের ব্যথা, আঘাতজনিত হাড়ের ব্যথা, ফোলা, মচকে যাওয়া এই ধরনের সমস্ত সমস্যার ক্ষেত্রে খুবই উপকারী। ব্যথা বা প্রদাহ সারাতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। রক্তের মধ্যে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এবং এটি হাই প্রেশারের রোগীরা যদি খেতে পারেন, তবে হাই প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে,
খুবই সহজেই। এক কথায় লবঙ্গের উপকারিতা যদি বলতে শুরু করি তবে কিন্তু এটি শেষ হবে না। কিন্তু লবঙ্গ একাই কিন্তু এখানে ব্যবহারযোগ্য নয়, লবঙ্গের সাথে এই সমস্ত উপকারিতাগুলো পেতে হলে আপনাকে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে এবং রেমেডিটি সঠিকভাবে প্রস্তুত করে খেতে হবে। সেটি কোন জিনিস এবং কিভাবে ব্যবহার করা যাবে তা কিন্তু এখন স্টেপে স্টেপে আমরা জানবো। চলুন পরবর্তী জিনিসটি সম্পর্কে বা সুপার রেমেডিটি সম্পর্কে জেনে নেই। সেটি হচ্ছে তেজপাতা। এটিও রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি, কিন্তু রোজ যদি আপনি তেজপাতাকে ওষুধের মতো সেবন করেন তবে এটি আপনার ইউরিক বা ইউরিয়ার পরিমাণ শরীর থেকে কমাতে সাহায্য করবে। ইউরিয়া বেড়ে গেলে কিডনির সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, কিডনিতে পাথর জমে কিংবা ক্রিস্টাল জমে, কিডনির আরও অনেক রোগ হতে শুরু করে। কিন্তু যদি কেউ ঘরে বসে কিডনিকে 10 থেকে 15 দিনের মধ্যে ফ্রেশ করতে চান, কিডনির পাথরকে গলিয়ে ফেলতে চান, তবে এই রেমেডি তাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়াও ব্যথার প্রভাবকে কমাবে, গাঁট ফুলে যাওয়াকে কমাবে, শরীরের কোনো জায়গায় আঘাতজনিত ব্যথা বা মচকে যাওয়ার সমস্যাকে কমাতে সাহায্য করবে। কিন্তু যারা সদ্য গর্ভবতী হয়েছেন কিংবা সদ্য সন্তান প্রসব করেছেন তারা এই রেমেডিটি সেবন করবেন না, কারণ এতে আবার তাদের স্নায়ুর উপরে কিছুটা চাপ পড়তে পারে। এছাড়া সকল রোগীরাই এই রেমেডি সেবন করতে পারেন। তেজপাতা ও লবঙ্গ সেবন আপনার উদ্বিগ্নতাকে কমায়, আপনার মানসিক চাপকে কমায়, আপনার মন মেজাজকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও আপনার স্নায়ুকে শান্ত রাখে, আপনার ঘুমের জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে। তাই যাদের ভালো ঘুম হচ্ছে না তারাও কিন্তু এটি ব্যবহার করলে খুব উপকার পাবেন। এটি আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী এবং মাইক্রোব্যাকটেরিয়াল গুণাবলীকে বাড়াতে সাহায্য করবে, যার ফলে যদি শরীরে কোনো জায়গায় আপনার কেটে ছড়ে গিয়ে থাকে কিংবা ক্ষত হয়ে থাকে তা ভালো হবে। শরীরে যদি ক্যান্ডিডার মতো ইনফেকশন থেকে থাকে বা যোনিতে ক্যান্ডিডার মতো ইনফেকশন থেকে থাকে তাও দূর করতে সাহায্য করে তেজপাতা ও লবঙ্গ। এটিও ফুসফুসের জন্য খুবই ভালো। এটি ফুসফুসে জমে থাকা যে কোনো শ্লেমাকে পরিষ্কার করে। গলা ব্যথা, শ্বাসকষ্ট, জ্বর, কাশি, হাঁপানির ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করবে। এটি আপনার শরীরে জমে থাকা যে কোনো ধরনের ইনফেকশনকে মেরে ফেলবে। ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে সকালবেলা বাসি পেটে এই রেমেডিটি সেবন করুন, তাদের সারাদিনের ডায়াবেটিস নিয়ে আর চিন্তা করতে হবে না। এছাড়াও এটি আপনার ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করবে। তেজপাতা ও লবঙ্গ দেহের ভেতর থেকে ক্যান্সার সেলকে ধ্বংস করে দেয়। এতে ফাইটোনিউট্রিয়েন্টস ও ক্যাটাচিন উপাদান রয়েছে যা ক্যান্সার কোষকে নিয়ন্ত্রণ করে, আপনার দেহের মধ্যে বাড়তিভাবে কোনো ক্যান্সারকে জন্ম হতে দেয় না। এটি শরীরের মধ্যে জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দেয়, হার্টকে ভালোভাবে রক্ত পাম্প করতে সাহায্য করে এবং যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে সেই হাই প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। ব্যথার ক্ষেত্রে দুটো রেমেডি উপকারী, অর্থাৎ দুটো জিনিসকে একত্রে ব্যবহার করতে পারলে খুবই দ্রুত শরীরে যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় মালিশ করুন এবং মুখে সেবন করুন, ব্যথা ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে ব্যথার ক্ষেত্রে শরীরে কিভাবে মাসাজ করবেন সেটি আগে জানিয়ে দিচ্ছি, পরে কিভাবে এটিকে সেবন করবেন তা জানাবো। এই রেমেডিটি যদি ব্যথার কোনো জায়গায় মাসাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই 8 থেকে 10টি নিয়ে নিতে হবে লবঙ্গ এবং সাথে নিয়ে নিতে হবে 5 থেকে 6টি পরিমাণে তেজপাতা। অল্প পরিমাণে ক্যাস্টার অয়েলের মধ্যে সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে, তবে পুড়িয়ে ভাজা যাবে না, অল্প আঁচে দীর্ঘ সময় ধরে একেবারে সুন্দর করে ভেজে নিতে হবে যেন সমস্ত নির্যাস বেরিয়ে যায়। রেড়ির তেল বা ক্যাস্টার অয়েল কোনটি আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। যাদের কাছে রেড়ির তেল নেই তারা কিন্তু চাইলে এখানে তিলের তেল কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এই যে রেমেডিটি ব্যবহার করবেন তা ব্যবহারের আগে অল্প অল্প করে গরম করে ব্যবহার করবেন। খুব বেশি ব্যথা থাকলে দিনে 2 বার ব্যবহার করবেন, অল্প ব্যথা থাকলে দিনে 1 বার ব্যবহার করবেন। যে জায়গাটিতে ব্যথা সেখানে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন যেন ভালোভাবে তেলটি ত্বকের সাথে মিশে যায়। এবারে বলছি যে বিভিন্ন রোগগুলোর কথা বললাম, সেক্ষেত্রে কিভাবে আপনারা এই রেমেডি মুখে সেবন করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই রেমেডিটি বানানোর কাজ শুরু করে দিন। 8 থেকে 10টি তেজপাতা ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিন। 6-7টি লবঙ্গ ফুল সমেত নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। 1.5 কাপ জলের মধ্যে এগুলোকে ফুটিয়ে একেবারে 1 কাপ জলে নামিয়ে আনুন। সকালবেলা বাসি পেটে সর্বপ্রথমে এই রেমেডিটি সেবন করুন। ডায়াবেটিস রোগীরা মধু ছাড়া এই রেমেডি সেবন করবেন, অন্যরা মধু দিয়ে এই রেমেডি সেবন করবেন। এতে করে তিতকুটে ভাব লাগবে না বা খেতে কোনো সমস্যা হবে না। সকালবেলা সর্বপ্রথমে আপনার মুখ কুলকুচো করে এই রেমেডি সেবন করুন। এটি পান করার আধা থেকে 1 ঘন্টার মধ্যে আপনার সকালে নাস্তা খাবেন না কিংবা অন্য কোনো জল কোনো কিছু খাবেন না। যদি সকালবেলা আপনি অন্য কোনো রেমেডি খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে দিনের অন্য একটি সময়কে নির্বাচিত করে এই রেমেডিটি সেবন করতে পারেন, তবে মাথায় রাখবেন খাবার খাওয়ার ঠিক পরপর নয়, অন্তত
কমপক্ষে 1 ঘন্টা পরে খাবেন। আবার এটি খাওয়ার আধা থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু অন্য কোনো খাবারও খাবেন না। যেই সময়টিতে খাবেন প্রতিদিন ওই একটি নির্দিষ্ট সময় খাওয়ার চেষ্টা করবেন। যে রোগকে উদ্দেশ্য করে খাবেন সেই রোগ ভালো না হয়ে যাওয়া পর্যন্ত খেয়ে যাবেন। তবে একবার খাওয়া শুরু করলে অন্ততপক্ষে 14 দিন পর্যন্ত খেয়ে যাওয়া ভালো, ভালো ফলাফল পাওয়ার জন্য। তেজপাতা ও লবঙ্গের উপকার কারা কারা কীভাবে পেলেন এবং কীভাবে এই রেমেডিটি ব্যবহার করে কোন কোন রোগ সারালেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বড় বড় ও দীর্ঘমেয়াদী রোগগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে এই রেমেডি খেয়ে যেতে হবে। অর্থাৎ যে সমস্ত রোগগুলো আপনার একেবারেই কখনোই ভালো হবার নয় কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলোর ক্ষেত্রে আপনি মাঝে মাঝে এই রেমেডিটি সেবন করবেন। টানা 14 দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই যথেষ্ট। ভিউয়ার্স, তেজপাতা ও লবঙ্গের এমন ব্যবহারিতা সম্পর্কে জেনে কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না। ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আমার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।